করোনার কারণে হুমকির মুখে পড়েছে মৌলভীবাজারের তাঁত শিল্প। প্রতি বছর ঈদকে সামনে রেখে নতুন নতুন নকশার পোশাক তৈরিতে ব্যস্ত থাকত এর সঙ্গে জড়িতরা। কিন্তু এখন আর তাঁত বোনার শৈল্পিক শব্দ নেই তাঁতপল্লীতে। শিল্পটি বাঁচিয়ে রাখতে প্রণোদনার কথা ভাবছে প্রশাসন। মৌলভীবাজার প্রতিনিধি এম এ মোহিতের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। করোনার কারণে হুমকির মুখে পড়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার মণিপুরি তাঁত শিল্প। এই শিল্পের সাথে জড়িত রয়েছে মণিপুরি সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। হাতে তৈরি নকশা খচিত বিভিন্ন পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে দেশে বিদেশে। তাঁতিপাড়া এখন অনেকটাই নিস্তব্ধ। গত বছর থেকে কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার তাঁত শ্রমিক। অনেক এখন সুতা পাওয়া যায় না, তারপর বাজারজাত করা যায় না, দোকান পাটগুলো বন্ধ। এই কারণে আমরা বহু কষ্টে আছি। কাস্টমার না পাওয়ায় আমরা কষ্টের মধ্যেও আমরা কম রেটে ছাড়িয়ে আমরা সংসার চালাই। আমাদের এই এলাকা তো মানে অনেক পরিস্থিতি খারাপ। গতবারও এই অবস্থা, এবারও এই অবস্থা। এখন পর্যন্ত সরকারিভাবে কোনো প্রণোদনা পায়নি তারা। নিজেদের উদ্যোগে এই শিল্পকে বাঁচিয়ে রাখা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে বলে জানায় উদ্যোক্তারা। সরকার যদি আমাদেরকে যদি একটু হেল্প করে, সহযোগিতা করে আমাদেরকে, আমরা তো তাঁতি, আমরা ওইভাবে একটা সুযোগ যদি পাই তাইলে তো আমরা প্রকৃতভাবে আমরা কাজে লাগাইতে পারবো, আমরা স্বাবলম্বী হইতে পারবো। সরকারিভাবেও গতবার আমরা কোনো প্রণোদনা পাইনি এই তাঁত শিল্পের উপরে। প্রশাসন পৃষ্ঠপোষকতা করার কথা ভাবছে বলে জানান শ্রীমঙ্গলের ইউএনও। পরিকল্পনায় আছে যে আমাদের তাঁতশিল্পে যারা এখানে জড়িত আছে তাদেরকে প্যাট্রোনাইজ করার জন্য, এটিকে ধরে রাখার জন্য তাদেরকে যদি অর্থনৈতিকভাবে কোনো প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা যায় আমরা সরকারের কাছে এটি আবেদন করব। মণিপুরি তাঁত শিল্প রক্ষায় সরকার কার্যকর উদ্যোগ নেবে বলে আশা করে সংশ্লিষ্টরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdt, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdt। এসএটিভি সাথে আছি সবসময়।